This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গাইঘাটায় টিউশন পড়তে যাওয়ার সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, অপমানে আত্মহত্যার চেষ্টা কিশোরের, গ্রেপ্তার তৃণমূল নেত্রীর ভাইপো। বসিরহাটের গেটরা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতী হামলা, বাড়ির বাইরে ব্যাপক বোমাবাজি, বিজেপির প্রভাবশালী নেতা থেকে তৃণমূলে যোগ মৃত্যুঞ্জয় কর্মকারের। উপনির্বাচন শান্তিপূর্ণ করতে বাঁকুড়ার তালডাংরায় কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ, তালডাংরা বিধানসভা এলাকায় জোর কদমে টহল 18 কোম্পানি বাহিনীর, আরও 4 কোম্পানি বাহিনী আসবে দু এক দিনের মধ্যেই। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে মাছের ফেরি তৈরির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, পাথর প্রতিমায় বিক্ষোভ স্থানীয়দের, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। শীতের আগে ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, বিধাননগরের 4 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু, মৃতার নাম শিবানী দাস, গত কয়েকদিন ধরেই ভুগছিলেন ওই মহিলা। কানাডায় খালিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ওপর আক্রমণের এপথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত রয়েছে, মার্কিন দৈনিকে কানাডার উপবিদেশ মন্ত্রী ডেভিড মরিসনের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক, মন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ভারতের। মুম্বাইয়ে আমেরিকায় নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা, ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস, কি হবেন হোয়াইট হাউসের বাসিন্দা, তা নিয়ে ক্রমেই জোরালো হচ্ছে জল্পনা। ঘরে ঘরে মঙ্গল উৎসব, চিতলায় মহিলা কর্মীদের থেকে ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম, শোভাবাজার মেট্রো স্টেশনের বাইরে অনাথ শিশুদের ফোঁটা উৎসব, ঘোজাডাঙ্গা সীমান্তে জওয়ানদের ফোঁটা মহিলাদের।